আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার অ্যাপটিও ব্যবহার করে থাকি। যদি আপনি মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে মেসেঞ্জারের 10টি গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে আলোচনা করব। উক্ত ট্রিকগুলো যদি আপনি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে বেল আইকনটিও অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ট্রিক ভিডিও পেয়ে যান সবার আগে। 10টি ট্রিকের মধ্যে সর্বপ্রথম যে ট্রিকটি রয়েছে তা হচ্ছে ইগনোর চ্যাট। আমাদেরকে অনেকে অনেক সময় মেসেজ দেয়, আমরা মেসেজ সিন করতে সময় পাই না কিংবা আমরা ইচ্ছাকৃতভাবেও সিন করি না, তখন আমরা তাদেরকে ব্লকও করতে পারি না, কোনো কিছু করতে পারি না। তখন আমরা জাস্ট তাদেরকে চাইলে ইগনোর করে দিতে পারি, তাদের মেসেজগুলো আমাদের কাছে অন্তত পক্ষে আসবে না। তো এই কাজটি করার জন্য আমাদের চলে যেতে হবে সর্বপ্রথম আমাদের যে যাকে আমরা ইগনোর করতে চাচ্ছি তার প্রোফাইলের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনারা এখান থেকে আই বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইগনোর মেসেজ, তো ইগনোর মেসেজে ক্লিক করে দিবেন। ইগনোর মেসেজে ক্লিক করে এখানে ইগনোরের ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যক্তিটিকে ইগনোর করেছেন সেটা আপনার চ্যাট লিস্ট থেকে চলে গিয়েছে। দ্বিতীয় নাম্বার ট্রিক হচ্ছে অ্যাক্টিভ নোটিফিকেশন অফ। অনেক সময় আপনাকে অনলাইনে দেখলে অনেকে মেসেজ দেয়, সে অ্যাক্টিভ স্ট্যাটাসটি যদি আপনি অফ করতে চান তাহলে সিম্পলি আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস অন রয়েছে আমার, সো এখান থেকে আপনারা জাস্ট অফ করে দিলে কিন্তু আপনাদের যে সবুজ বাতিটি রয়েছে সেটা অফ থাকবে সব সময়। তৃতীয় নাম্বার যে ট্রিকটি রয়েছে তা হচ্ছে সিক্রেট কনভার্সন। কিছু কিছু ব্যক্তির সাথে কথা বলার সময় অনেক রিস্ক থেকে যায়, স্ক্রিনশট নেওয়ার ভয় কিংবা অন্যান্য কোনো যে কোনো ভয় থাকে, সো তাদের সাথে কথাও বলতে পারবেন এবং তারা স্ক্রিনশটও নিতে পারবে না। সেই পদ্ধতিটা হচ্ছে সিক্রেট কনভার্সন। সেই সিক্রেট কনভার্সনটা অন করতে চাইলে সর্বপ্রথম যার সাথে আমরা সিক্রেট কথাবার্তা বলতে চাচ্ছি তার প্রোফাইলে প্রবেশ করব। প্রবেশ করার পর আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করে এখানে গো টু সিক্রেট কনভার্সন যে অপশনটি রয়েছে সেখানে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার যে নতুনভাবে একটি ওপেন হয়ে গিয়েছে, সো এখান থেকে আমরা সময় নির্ধারণ করে দিতে পারবো আমার যে পাঠানো মেসেজটি থাকবে সেটা কত সেকেন্ড থাকবে। আমি এখানে সিম্পলি 5 সেকেন্ড করে দিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখতে পাচ্ছেন যে 5 সেকেন্ড পর সেটা নিজ থেকে আপনার ইনভিজিবল হয়ে গিয়েছে, সো আপনারা চাইলে সেই সিক্রেট কনভার্সনটা ব্যবহার করতে পারেন। 4 নম্বরে যে ট্রিক্সটি রয়েছে তা হচ্ছে নিকনেম অফ ফ্রেন্ডস, অর্থাৎ আপনি চাইলে আপনার যে কোনো চ্যাট লিস্টে যে কোনো ফ্রেন্ডের নাম পরিবর্তন করে দিতে পারেন। সো এখানে সেই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম যার নাম পরিবর্তন করতে চাচ্ছেন তার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে প্রবেশ করার পর সিম্পলি আই বাটনে ক্লিক করে দিবেন। আই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিকনেম অপশন, সো এখান থেকে নিকনেম অপশন আপনারা এখান থেকে খুবই সহজে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে নামটা আমরা দিয়েছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। 5 নম্বরে যে ট্রিকটি রয়েছে তা হচ্ছে রিকভারি সেন্ড মেসেজ, অর্থাৎ আপনি যদি ভুল করে কাউকে কোনো ধরনের মেসেজ টাইপ করে দেন সেই জিনিসটা যদি আপনারা ডিলিট করতে চান, উভয় পক্ষ থেকে যদি আপনি ব্যানিশ করতে চান তাহলে সিম্পলি আপনারা যে মেসেজটি পাঠিয়েছেন সেটা যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটার উপর আপনারা প্রেস করবেন। প্রেস করার পর এখানে রিমুভ অপশন দেখতে পাচ্ছেন। রিমুভ অপশন থেকে আপনি সিম্পলি আনসেন্ডে ক্লিক করলে কিন্তু উভয় পক্ষ থেকে রিমুভ হয়ে যাবে। আপনারা যা করবেন 30 সেকেন্ডের মধ্যে করবেন, 30 সেকেন্ড পেরিয়ে গেলে কিন্তু সেই জিনিসটা আপনারা আর রিমুভ করতে পারবেন না। 6 নম্বরে যে ট্রিক্সটি রয়েছে তা হচ্ছে ব্লক লিস্ট, অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডি শুরু থেকে যাদেরকে ব্লক করেছেন অনেককে আপনি ভুলে গিয়েছেন হয়তো, সো আপনি যদি চেক করতে চান কাকে কাকে ব্লক করেছেন সেই জিনিসটা করতে পারেন খুবই সহজে। সো এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন সর্বপ্রথম আপনার প্রোফাইলে। প্রোফাইল থেকে আপনারা এখানে প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছেন, সেই প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন ব্লক পিপল, সো এখানে ক্লিক করলে আপনি যাকে ব্লক করেছেন কত তারিখ ব্লক করেছেন সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। 7 নম্বরে যে ট্রিকটি রয়েছে তা হচ্ছে স্টোরি সেটিং। অনেক সময় আমরা আমাদের যে মেসেঞ্জার স্টোরি রয়েছে সেখানে আমরা বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি, সো এই জিনিসগুলো অনেক সময় পাবলিকলি আমরা দিয়ে থাকি। যদি আমরা ইন্ডিভিজুয়াল কয়েকজনকে আপনার মেনশন করে দিতে চান তাহলে সেই কাজটি করতে পারেন খুবই সহজে। সেই কাজটি করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি স্টোরিতে চলে যাবেন। স্টোরিতে যাওয়ার পর এখান থেকে পাবলিক রয়েছে, ফ্রেন্ডস অনলি রয়েছে, কাস্টমও রয়েছে, সো কাস্টমে যদি আপনি ক্লিক করেন আপনি যাকে আপনি এই স্ট্যাটাসটা দেখাতে চাচ্ছেন তাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিলে কিন্তু হয়ে যাবে।
8 নম্বরে যে ট্রিকটা রয়েছে তা হচ্ছে ইউজারনেম। আপনাকে যাতে সবাই এক নামে চিনতে পারে কিংবা সবাই আপনাকে সহজে খুঁজে পায় তার জন্য আপনি চাইলে আপনি একটা ইউজারনেম ইউজ করতে পারেন। সো এই ইউজারনেমটা সেট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজারনেম নামের অপশন। সো এখান থেকে এডিট ইউজারনেমে গিয়ে আপনারা যে কোনো নাম সিলেক্ট করে নিতে পারেন। 9 নম্বরে যে ট্রিকটি রয়েছে তা হচ্ছে গ্রুপ মিউট। অনেক সময় আমাদের কাছে অনেক বিরক্তিকর গ্রুপ থাকে যেগুলো থেকে বারবার মেসেজ আসে, আপনি চাচ্ছেন না যে সেখান থেকে ল্যাপ নিতে, কিন্তু আপনি চাইলে খুবই সহজে এই গ্রুপটাকে মিউট করে দিতে পারবেন। এই কাজটি করার জন্য সিম্পলি আপনারা যে গ্রুপটাকে মিউট করতে চাচ্ছেন সেটার উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিউট নোটিফিকেশন, মিউট নোটিফিকেশনে সিলেক্ট করে আপনি এখান থেকে কত মিনিটের জন্য মিউট করতে চাচ্ছেন, কত ঘন্টার জন্য চাচ্ছেন, কিংবা আপনি যতক্ষণ না ফিরে আসেন ততক্ষণের জন্য এই জিনিসটা অফ করে দিতে পারবেন। 10 নম্বরে যে ট্রিকটি রয়েছে তা হচ্ছে ফোন মেসেজ অন মেসেঞ্জার। অর্থাৎ আপনি যদি আপনার মোবাইলের যে ডিফল্ট মেসেজগুলো আসে অর্থাৎ SMSগুলো আসে সেইগুলো যদি আপনারা মেসেঞ্জারে ট্রান্সফার করতে চান কিংবা মেসেঞ্জার থেকে যদি চেক করতে চান তাহলে খুবই সহজে এই কাজটি করতে পারেন। এই কাজটি করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখানে SMS নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করার পর এখানে অফ রয়েছে সিম্পলি সেটাকে অন করে দিবেন। অন করার সাথে সাথে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন। ইয়েস করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ডিফল্ট SMSগুলো রয়েছে সেগুলো আমার মেসেঞ্জারে শো করতেছে বা চলে এসেছে। ট্রিকগুলো কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। সো আমি এখানে মেসেঞ্জার ট্রিক, হোয়াটসঅ্যাপ ট্রিক, তারপর যে ইমো ট্রিক, সবগুলো ট্রিক আমি শেয়ার করেছি, আমার প্রোফাইলে রয়েছে, চাইলে সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।